প্রতিরাতে ইসরায়েল লেবানন সীমান্ত কেঁপে উঠছে হিজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে। হিজবুল্লাহর প্রতিশোধের আগুনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। এবার দখলদার ইসরায়েলের হামলায় এক কমান্ডার নিহত হওয়ার পর ইসরায়েলকে লক্ষ্য করে 200টি কাতিউষা রকেট ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ। সশস্ত্র এ গোষ্ঠী গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের দুটি স্থানে এসব রকেট ছোড়া হয়েছে। তারা বলেছে, হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি গোলান ডিভিশন হেডকোয়ার্টারে নাফা ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে। তারা আরও বলেছে, ইসরায়েলি শত্রুরা লেবাননের উপকূলীয় শহর তায়ারে যে হামলা ও হত্যাযজ্ঞ চালিয়েছে সেটির জবাব দিতেই এ হামলা করেছে দলটি। দখলদার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমার নাসেম নিহত হন। তিনি হজ আবু নিমা নামেও পরিচিত। ইসরায়েলি হামলায় তার দেহরক্ষীও প্রাণ হারান। হিজবুল্লাহ জানিয়েছে, হজ আবু নিমা নিহত হওয়ার পর ইসরায়েলকে লক্ষ্য করে এ পর্যন্ত 6 বার হামলা চালানো হয়েছে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহও। তবে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পরিমাণ সাম্প্রতিককালে অনেক বেড়ে গিয়েছে, কারণ সাম্প্রতিককালে দুই পক্ষের মধ্যকার শত্রুতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এর ফলে ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য অঞ্চলে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আশঙ্কা করছে, যদি হামাস ইসরায়েল যুদ্ধ লেবানন পর্যন্ত গড়ায় তাহলে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কারণ হামাসের চেয়ে হিজবুল্লাহর সামরিক শক্তি অনেক বেশি, যা হিজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষের জন্যই ধ্বংস ডেকে আনবে।